রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনায় ছোটনীলপুর শিবতলায় একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রচুর মানুষ সুগার, প্রেশার, হার্টের সহ অন্যান্য রোগের স্বাস্থ্য পরীক্ষা করান। এখানে পিএফটি টেস্ট হচ্ছে, পিএফটি ফুল ফর্ম হচ্ছে পালমোনারি ফাংশন টেস্ট। যারা অ্যাজমা পেশেন্ট তাদের ক্ষেত্রে এই টেস্টটা করা হচ্ছে। এখানে মানুষ আসছে? হ্যাঁ আসছে। এটা কাদের উদ্যোগে হচ্ছে? এটা টিএমসি পার্টির উদ্যোগে হচ্ছে। ডাক্তার দেখালেন? না দেখাবো। কাদের পক্ষ থেকে হচ্ছে এটা? আজকে এখানে 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেয়ারলেস হাসপাতালের উদ্যোগে ফ্রি চেকিং ক্যাম্প হচ্ছে এবং সেখানে গরিব মানুষেরা তাদের সর্বস্তরের চিকিৎসার সুযোগ করেছে এবং বিভিন্ন রকম ব্লাড কালেকশন থেকে, সুগার থেকে, প্রেশার থেকে এইভাবে চিকিৎসা হচ্ছে এবং এতে বহু মানুষ আজকে এখানে উপকৃত হচ্ছে। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসপিয়ারি হালদার, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি অরূপ দাস, পল্লব দাস, যোগেশ্বর দাস বৈরাগ্য, খয়রাত আলী সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এখানে আমরা পিয়ারলেস হসপিটালের পক্ষ থেকে তাদের সহযোগিতায় আমরা 14 নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দাদের জন্য একটা ক্যাম্প করেছি, মেডিকেল ক্যাম্প ফ্রিতে। এখানে আপনারা এখানে হার্ট স্পেশালিস্ট, যেটি কার্ডিওলজি স্পেশালিস্ট আছে, অর্থোপেডিক্স আছে, জেনারেল মেডিসিন আছে, সুগার প্রেশার চেক করা হচ্ছে এবং এখানে মেডিকেল ক্যাম্পটি চলছে 14 নম্বর ওয়ার্ডের নীলপুর পিকতলার। আজ 14 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে পিয়ারলেস হসপিটালের উদ্যোগে। এখানে সব রকমের চিকিৎসা চলছে এবং প্রচুর মানুষ এই চিকিৎসা কেন্দ্রে এসে তার নিজের স্বাস্থ্য পরীক্ষা করে বাড়ি যাচ্ছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।